এখন যেটা দেখা পড়ছে এটা হচ্ছে ব্যাটারি গিয়া, মান এটা ভালো হচ্ছে না? ম্যাক্স টেল একটা ফোন, এটা এই যে দেখতে পাচ্ছেন হ্যাং মারছে। সো এটা রিসেট দিব যেভাবে সেটা দেখিয়ে দিব। এখন প্রথমে এটা খুলে নিব, খুলে নিলাম ব্যাটারিটা, অন্য সেটের ব্যাটারি, এটা এখন লাগিয়ে দিব ব্যাটারি ঠিকভাবে। কিন্তু লাগাবেন, লাগানোর পর এইখানে এইখানে এটা লাগিয়ে দিলাম, ফোনটা এখন এখন ব্যাক কভারটা লাগিয়ে দিব। এটা এখন যেভাবে রিসেট দিব, রিসেট দেওয়ার পর কিন্তু ঠিক হয়ে যাবে। আমি পাওয়ার বাটন চেপে দিব প্লাস ভলিউম আপটা চেপে দিব একসঙ্গে, পাওয়ার প্লাস ভলিউম আপ একসঙ্গে চেপে ধরে থাকবেন কিছুক্ষণ। এখানে রিকভারি অপশন আসবে, সো তারপর যেটা করব ভলিউম ডাউন বাটনটা চেপে দিব। ভলিউম ডাউন চাপার পরে নতুন আরেকটা অপশন আসবে, নো কমান্ড অপশন আসবে এখানে। সো এখন আবার পাওয়ার বাটন চেপে দিব, পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন চেপে দিব। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে আমি সিলেক্ট করব হলো ভলিউম ডাউন বাটন চেপে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এখন আমি পাওয়ার বাটন দিব আবার, এরপর সিলেক্ট করব ইয়েস ডিলেট অল ইউজার ডাটা। এখন আবার পাওয়ার বাটন চেপে দিব, এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফরম্যাট হয়ে যাচ্ছে। এখন আমি পাওয়ার বাটনটা আবার চেপে দিব, ভলিউম আপটা চেপে দিলে রিপোর্ট নিবে না, ভলিউম ডাউন চেপে দিলে রিপোর্ট নিবে, তাও নিচ্ছে না। সো আমার একটা ভুল হচ্ছে, এখন আমি পাওয়ার বাটন চেপে দিব এগেন, ফোনটা রিপোর্ট হতে একটু সময় নিবে, তারপর কিন্তু ফুললি কমপ্লিট হয়ে যাবে। পরে আবার সারা ধরে ফেলছে, ছাত্র ধরে নিয়েছে না, হ্যাঁ জন চুরি ঢুকছে না, হ্যাঁ হ্যাঁ পুলিশে দেখছে ও ভাই।